हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल पार्ट्स ऑफ माय लाइफ जी जी खान থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অতি সহজে ক্যারামেল তৈরি করে নিতে পারবেন আর সেটাও খুব অল্প উপকরণ দিয়ে আর এই ক্যারামেলটা কিন্তু অনেক ডেজার্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা কিনা আপনার খুবই উপকারে আসবে তাহলে আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর এটা এই ভিডিওর মাধ্যমে আপনার কিছুটা হলো উপকার হবে তাহলে চলুন শুরু করা যাক এর জন্য আমার প্রয়োজন একটা ভারী তলাযুক্ত যে কোনো একটা প্যান প্রয়োজন তো এখন আমি একটা প্যান নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি আপনার প্রয়োজন অনুসারে কিন্তু আপনি এটা দিতে পারেন তারপরে চিনিটা একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে নেড়েচেড়ে দিলে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু এর মধ্যে একটা একটু পানি পানি ভাব চলে আসবে তখন আর আপনার এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক কিছুটা বাটার আর এই বাটারটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চিনির যে কালারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি 200 গ্রাম হেভি ক্রিম দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু লিকুইড দুধ আছে সেটাও দিতে পারেন সেটা ব্যবহার করতে পারেন দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দিতে হবে ক্রিমটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া রাখবেন এতে করে আপনার যে তলা আছে প্যানের তলাতে কিন্তু লেগে যাবে না যখন আমারটা ভালো করে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি কিছুটা লেবুর জুস অ্যাড করে দিচ্ছি কারণ এতে করে এটা জমে যাবে না আপনার যে অনেক সময় দেখবেন চিনি কিন্তু জমে যায় লেবুর জুসটা দেওয়ার কারণে এটা কিন্তু জমবে না দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এই পর্যায়ে কিন্তু আমার এটাকে নামিয়ে নিতে হবে এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এই বাটিতে এখন আমি সবগুলো ক্যারামেল ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর এই ক্যারামেল দিয়ে আমি অনেকগুলো ডেজার্ট আপনাদেরকে উপহার দিব পরবর্তী ভিডিও অবশ্যই আসছে আপনাদের জন্য সে এর জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট পরে এটা খুলেছি দেখতেই পাচ্ছেন এটা কেমন দেখাচ্ছে দেখ আমার পারফেক্ট কনসিস্টেন্সি কিন্তু চলে এসেছে এবং পারফেক্ট ক্যারামেল তৈরি হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় আপনি কিন্তু অনেক অনেক সহজভাবে এই ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন এবং আপনার ডেজার্টের জন্য ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার অনেক উপকার হবে যদি উপকার হয়ে থাকে আমার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম